হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন জাহান, শিখা লাভ হয়েছি কায়রা থেকে। আজকে আমি আছি আমাদের কায়রার বসুন্ধরা আউটলেটে। অ্যান্ড বসুন্ধরা আউটলেটই হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 2 ব্লক সি, শপ নাম্বার 78 79 78 79 80 লেভেল 2 ব্লক সি। সো সবাই জয়েন করে ফেলছে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমাকে জাস্ট একটু কমেন্টস করে জানাতে হবে যে লাইভটি ক্লিয়ার কিনা, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে আর আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি ড্রেসগুলো দেখানো স্টার্ট করবো। অ্যান্ড ইয়েস, আজকে আমি তোমাদের সবার খুব ফেভারিট একটা ব্র্যান্ড তাসনিয়া বিডি নিয়ে লাইভ হয়েছে। সো তাসনিয়া বিডির খুব সুন্দর সুন্দর নিউ নিউ কিছু কেপ এসছে, অ্যান্ড আমার আউটফিট দেখে বুঝতেই পারছো খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো। অ্যান্ড যাদের যেটা ভালো লাগবে আমি একটা কথা বলে নিচ্ছি, স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে, নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। ঢাকার মধ্যে আমাদের হোম ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা এবং ঢাকার বাইরে 120 টাকা। ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে ক্যাশ ইন ডেলিভারি, এবং ঢাকার বাইরে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারিগুলো প্রসেস করে থাকি। সো আমাকে যে জানিয়ে দেওয়া হচ্ছে লাইভটি ক্লিয়ার কিনা। নাজির আয়না সালমান লিখেছেন, হাই আপি, হ্যালো নাসরিন, হাই নাসরিন, আপু কেমন আছো? অনেক সুন্দর লাগছে তোমাকে, ওকে থ্যাংক ইউ সো মাচ। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহফুজ আলম সামি লিখেছেন, হ্যালো আপু, হাই। সিরাজ সুলতানা, হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, হাই আপু কেমন আছো? লিমা শারমিন, আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমাকে জাস্ট একটু কমেন্টস করে জানো যে লাইভটি ক্লিয়ার কিনা, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে, আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আর লাইভটি শেয়ার হচ্ছে। সো আমি একটু ওয়েট করবো, ততক্ষণ তোমরা আমার ড্রেসটা দেখো। আমি একটা কেপ পরে আছি, এটা একটা কেপ। সো এখানে দুটো কালার কন্ট্রাস্ট আছে, মিডল অফ কালারটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড সাইডে যে কালারটা আছে এটা হচ্ছে হোয়াইট। সো হোয়াইটের মধ্যে এখানে ব্ল্যাক কালার স্ট্রাইপ করা আছে, ডিজাইনটা খুব সুন্দর, এবং মাঝখানে যে হোয়াইট কালার যে ডিজাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পার্ল, পার্লগুলো খুব সুন্দর করে বসানো আছে এখানে। অ্যাকচুয়ালি পার্ল আর স্টোন বসানো আছে, ঠিক আছে, খুব সুন্দর করে পার্ল এবং স্টোন বসানো আছে, এবং নিচের প্যানেলে কিন্তু একটা ট্যাসেল লাইন আছে, সুন্দর করে ব্ল্যাক কালারের কিন্তু ট্যাসেল আছে, এবং ট্যাসেলগুলো হচ্ছে পার্ল দিয়ে দিয়ে সুন্দর করে করা। সো স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে। আর আমাদের এগুলো বসুন্ধরায় অ্যাভেলেবেল আছে, কতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে আমি জানি না, বাট তোমাদেরকে অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে। অ্যান্ড এই কেপটা আমরা যে কেউ ক্যারি করতে পারবো, বিকজ অফ এটা ফ্রি সাইজ। এটার ব্যাকে একটা বেল্ট আছে, এই বেল্টটা এবার ভেতর দিয়ে করা হয়েছে, দ্যাটস আমি বেল্টটা দেখাতে পারছি না, বাট এটার ব্যাকে ভিতর দিকে বেল্ট আছে, বেল্টটা দিয়ে কিন্তু আমি আমার ফিটিংস অনুযায়ী ড্রেসটা ফিটিং করে পরেছি। অ্যান্ড এটা যারা একটু হেলদি তারা কিন্তু তাদের ফিটিংস অনুযায়ী এটা সুন্দর মতো করে বেঁধে পড়তে পারবে। অ্যান্ড চাইলে এই ভেতরে যে বেল্ট আছে এটা আমরা সামন দিক দিয়েও বাঁধতে পারবো, সো এটা যখন পারচেস করবে তখন বুঝতে পারবে। অ্যান্ড স্লিপটা আগের স্লিপগুলোর মতো পকেট স্লিপ না, স্লিপটা খুব সুন্দর একটু এভাবে কাটানো, সো এটা খুবই সুন্দর। অ্যান্ড কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর। সো সামারে এরকম ওয়েদারে কিন্তু আমরা এই টাইপের একটা আউটফিট ক্যারি করতে পারি। আর এটার হচ্ছে নেকটা দেখো, নেকটা খুব সুন্দর, নেকের মধ্যে খুব সুন্দর করে কিন্তু একটা হচ্ছে হোয়াইট কালার পার্লের কিন্তু লাইন আছে, পার্লগুলো সবগুলি স্টিচ করে বসানো। আপু আপনার পরের ড্রেসটার সাইজ অ্যান্ড প্রাইস? আলফা আক্তার, আমার ড্রেসটার হচ্ছে প্রাইসটা হবে 1800 টাকা, 1800 টাকা। অ্যান্ড আমার ড্রেসটার সাইজ হচ্ছে ফ্রি সাইজ, এটা যে কেউ ক্যারি করতে পারবে, সবাই ক্যারি করতে পারবে, একদম ক্লিয়ার। আপু নাসরিন আক্তার, থ্যাংক ইউ সো মাচ। আপু যে ড্রেসটা পরেছো ওই ড্রেসটা ব্যাক ব্ল্যাক কালার ঝুল বড় হলে আরও ভালো লাগতো। ফাতেমা জেনি, আপু একজনের চয়েস এক এক রকম, সো কেউ লং চায় অ্যান্ড কেউ শর্ট চায়, বাট নর্মালি এই টাইপের যে কেপগুলো আছে যেগুলোর সাইড লেন্থ অনেক লং সেগুলোর মাঝখানের লেন্থ একটু শর্ট ভালো লাগে, সো ফুল লং হয়ে গেলে তখন আবায়ার মতো লাগে, সো দ্যাটসটা তখন কিন্তু অনেকেই ক্যারি করতে চায় না, ডিপেন্ড করে একজনের চয়েস এক এক রকম। আমার ড্রেসটার প্রাইস কত? আমার ড্রেসটার প্রাইস হচ্ছে আমি বলেছি 1800 টাকা, 1800 টাকা। দিনাজপুরে হোম সার্ভিস দেওয়া যাবে? দিনাজপুরে আমরা হচ্ছে হোম ডেলিভারি দিতে পারবো না, আমরা সুন্দরপুর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করতে পারবো। চিয়াপু বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ মারিয়া জাহান, মাশাআল্লাহ ন্যাচারালি কত সুন্দর তুমি, থ্যাংক ইউ সো মাচ আপু। ঘুম থেকে উঠে চলে আসছি, হ্যাঁ এই জন্য চোখগুলো ফুলে আছে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিথিলা আয়েশা, প্রাইস প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা। সো অনেকে জয়েন করে ফেলেছে, এখন আমি নেক্সট ড্রেসটায় চলে যাব। সো নেক্সট আমি একটা দেখাবো টাইগার প্রিন্টের, বিকজ অফ টাইগার প্রিন্টের কালেকশনগুলো সবার অনেক ভালো লাগে, সবাই অনেক বেশি পছন্দ করে। সো টাইগার প্রিন্টের যে কেপটা আছে, যারা কিনা একটু মিডিয়ালের লেন্থটা একটু লং চাও
তারা চাইলে কিন্তু এই টাইপের কেপ গুলো ক্যারি করতে পারো। সো এই কেপ গুলোর হচ্ছে একটু ডিফারেন্ট, লাইক আমি যেটা পরেছি এটা ওয়েস্টার্নের মতো করে ক্যারি করতে হবে, বাট তোমরা কিন্তু এটা ওয়েস্টার্ন ওয়েতে ক্যারি না করলেও করতে পারো, কারণ এটা কিন্তু মিডল এর লেন্থ এত শর্ট না, হ্যাঁ, এন্ড সাইড এর লেন্থও এত লং না, আমি যেটা পরেছি সেটার মতো না। সো এটা হচ্ছে সামনে বেল্ট দেওয়া আছে, বেল্টটা দিয়ে তুমি ফিটিং করে বডি সাইজ অনুযায়ী এটা ক্যারি করতে পারবে, পড়তে পারবে। আর এটাও কিন্তু ফ্রি সাইজের, এটা যে কেউ পড়তে পারবে। আমি যতগুলো কালেকশনকে দেখাবো এগুলো কোনো অ্যাকচুয়ালি সাইজ নেই, এগুলো সবগুলোই ফ্রি সাইজ, আই মিন যে কেউ ওটা পড়তে পারবে। সো এই যে নেকে দেখো, নেকের মধ্যে কিন্তু পার্লের লাইন করা আছে, অ্যান্ড এটা হচ্ছে কেপটা, খুব সুন্দর। আমাদের পেজের রিভিউ আছে, অনেকেই পারচেজ করেছে, খুব সুন্দর সুন্দর ছবি দিয়েছে, সেটা দেখে নিতে পারো যে পড়লে কেমন লাগে। সো এটা হচ্ছে নিচের প্যানেলটা, নিচের প্যানেলে খুব সুন্দর করে ব্ল্যাক কালার চওড়া একটা পার্ট দেওয়া আছে, অ্যান্ড এই হলো কেপটা। সো এই কেপটার প্রাইসটা একটু রিজনেবল আছে, নর্মালি আমারটা চেয়ে অনেক কম, প্রাইসটা হচ্ছে 1260 টাকা, 1260 টাকা। সো যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করলেই হয়ে যাবে। আর আমি যেটা পড়েছি এটার জন্য অবশ্যই তোমাদেরকে ইনবক্স করতে হবে, অ্যান্ড যদি কেউ অর্ডার করতে চাও, লাইক এটার লেন্থ একটু লং করতে চাও, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারো। যদি আমাদের স্টকে থাকে, ফ্যাব্রিক থাকে, বা আমরা যদি এগুলো তো আমাদের ডিজাইন করা, সো আমরা যদি হচ্ছে পারি তোমাদেরকে একটু লং করে দিতে, তাহলে চেষ্টা করবো, বাট তার জন্য আমাদেরকে একটু ইনবক্স করতে হবে। আচ্ছা আপু, সাইজ কী কী অ্যাভেলেবেল আছে? সাইজ সবই আছে, এগুলো সব ফ্রি সাইজ। মিথিলা আয়েশা লিখেছে, আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ মিথিলা আয়েশা। আপু প্রাইস হচ্ছে 1800 টাকা যেটা পড়েছি, অ্যান্ড লাস্ট যে দেখিয়েছি ওটার প্রাইসটা ছিল 1260 টাকা, ঠিক আছে। আচ্ছা আমি এখন আরেকটা কেপ দেখাবো, এটাও খুব সুন্দর, এটা ডিফারেন্ট, ব্ল্যাকের মধ্যে এখানে একটা রোজ ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে, খুব সুন্দর করে। এটা পুরো কেপটাই হচ্ছে ব্লার লাগতেছে না, এটা পুরো কেপটাই হচ্ছে ব্ল্যাক কালার, এবং তার উপরে কিন্তু খুব সুন্দর করে এখানে ফ্লাওয়ারের ওয়ার্ক আছে, ফ্লাওয়ার আছে একটা, অ্যান্ড তার সাথে কিন্তু অনেকগুলো স্টোন বসানো আছে, এখানে ব্ল্যাক এবং মেরুন কালার স্টোন বসানো। সো এই জায়গার ডিজাইনটা একটু ডিফারেন্ট অ্যান্ড খুব সুন্দর, অ্যান্ড এটার প্রাইসটা পড়বে 1900 টাকা। অ্যান্ড এটার যে ম্যাটেরিয়ালটা আছে, এটার ম্যাটেরিয়ালটা হবে হচ্ছে ডায়মন্ড জর্জেট, অ্যান্ড এটা হবে স্লিপ, স্লিপটা হবে অ্যাকচুয়ালি পকেট স্লিপ টাইপের, এবং এখানে খুব সুন্দর করে কিন্তু স্টোনের লাইন আছে, খুব সুন্দর করে স্টোনের লাইন আছে, অ্যান্ড এটা হবে একটা পকেট স্লিপ কেপ। সো এই হলো কেপটা, স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলো, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করলে কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে, অ্যান্ড প্রাইসটা হবে মাত্র 1900 টাকা, 1900 টাকা, ঠিক আছে, 1900 টাকা, জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবে। অ্যান্ড আমাদের তাসনিয়া বিডির এই কালেকশনগুলো, নতুন কোনগুলো আসলে আমি এগুলো না ভুলে গেছে, আচ্ছা তাসনিয়া বিডির এই কালেকশনগুলো তোমরা হচ্ছে বনানীতে পাবে, উত্তরায় পাবে, আই মিন আমাদের কায়রা সব আউটলেটে পাবে, কায়রার মোট 4-5টা আউটলেট, ঢাকায় 4টা, ঢাকার বাইরে ছিটে গেলে 1টা, সো সবগুলো আউটলেটে পাবে, অ্যান্ড ধানমন্ডিতে পাচ্ছো তোমরা। আপু লং কত মাঝখানের সাইজটা? মাঝখানের সাইজ আমি কোনটার কথা বলছো ফাতেমা জেনি আপু, আমি বুঝতে পারছি না, আমি যেটা পড়েছি তুমি সেটার কথা বলছো নাকি লাস্ট যেটা দেখিয়েছি সেটার কথা বলছো, একটু কমেন্টসটা ক্লিয়ার করে বলো। হ্যাঁ আচ্ছা তো স্লিমা শেহার লিখেছেন, ওয়াও থ্যাংক ইউ, তোমার ড্রেসটার প্রাইস কত? আপু টি শার্ট দেখাও, টি শার্ট নাই আপু। আফিফা, আচ্ছা আমি আফিফা, হাই আফিফা, তোমার আইডির কী হয়েছে বলো তো, তোমার আইডি থেকে তুমি কমেন্টস করো না কেন? অনেক ইউনিক ড্রেসগুলো অন্য কোনো পেজে এমন ড্রেস দেখিনি, হ্যাঁ অন্য কোনো পেজে দেখতে পাবে না, বিকজ অফ অন্য কোনো পেজে দেখতে পারো, না দেখার কিছু নেই, বাট তারা আমাদের কপি করেছে যদি দেখে থাকো। সো এটা হচ্ছে খুব সুন্দর একটা আবায়া, অ্যান্ড অ্যাকচুয়ালি এটা পকেট স্লিপ, হ্যাঁ পকেট স্লিপ আবায়া, খুব সুন্দর, খুব লাইট পিচ একটা কালার, না পিচ না, সুন্দর লাইট একটা পার্পল কালার। যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে। হাই জারিফা, তুমি এই কেপটা নিয়ে নাও, এই কেপটা কিন্তু খুব সুন্দর, জারিফা তুমি কেপটা নিয়ে নিতে পারো, বা মিথিলাপু দেখে মিথিলাপু নিয়ে নিত। তোমার ড্রেসটার প্রাইস 1800 টাকা আপু। টাইগার প্রিন্ট, আচ্ছা টাইগার প্রিন্টের মাঝখানে লেন্থ একটু ইয়া করতো, মেজার করো তো, ওটা না এটা, এটা দেখাইছি লাস্ট, হ্যাঁ এটা মাঝখানের লেন্থ একটু মেজার করো। আচ্ছা বলে দিচ্ছি জেনি আপু, সো এই হচ্ছে আবায়াটা, এটা পকেট স্লিভ আবায়া, অ্যান্ড এখানে খুব সুন্দর করে দেখো একটা ফ্লাওয়ারের ওয়ার্ক আছে, ফ্লাওয়ারের ওয়ার্ক, দেন মাঝখানে একটা স্টোনের ওয়ার্ক, অ্যান্ড এই সাইডগুলো দিয়েও কিন্তু একটা ব্লু কালারের স্টোনের ওয়ার্ক আছে, ঠিক এভাবেই কিন্তু ফুল আবায়াটার মধ্যেই কাজটা করে, অ্যাকচুয়ালি কেপ,
বা পকেট স্লিপ আমরাও বলতে পারো। এটা অ্যাকচুয়ালি কেপ বলা যায় না, কেপ। এটা অ্যাকচুয়ালি একটা কেপ, ফ্রন্টে হচ্ছে এরকম ফাড়ানো আছে আর এখানে একটা বাটন আছে। এটা চাইলে আমরা অ্যাজ এ কুর্তির মতো করে, কুর্তি মিন্স অ্যাজ এ ওয়েস্টার্ন ওয়েতে ক্যারি করতে পারবে, যেটা হচ্ছে তোমার ভিতরে টি শার্ট পরে এটা এটা তুমি হচ্ছে পরে কিন্তু এই বাটনটা খুলে দিতে পারবে, বাটনটা খুলে দিয়ে পরতে পারবে অ্যাজ এ স্ট্রগ এর মতো করে। আদারওয়াইজ তোমার চাইলে কিন্তু আবায়ের মতো করে ক্যারি করতে পারবে, জাস্ট এই বাটনটা লাগিয়ে হিজাব দিয়ে ক্যারি করতে পারবে। সো এই হচ্ছে কেপটা, অ্যান্ড এটা ম্যাটেরিয়ালটা হবে ডায়মন্ড জর্জেট, অ্যান্ড প্রাইসটা পড়বে তোমার মাত্র 1800 টাকা। প্রাইসটা খুবই রিজনেবল, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলো। প্রাইসটা হচ্ছে মাত্র 1800 টাকা। কিভাবে পড়তে হবে একটু মিডিয়াম লং 38, সাইড লং 45 ইঞ্চ। ওকে, সো টাইগার প্রিন্টের সেম তোমারটা, আচ্ছা টাইগার প্রিন্টের যেটা সেটা হচ্ছে মিডল লংটা হবে 38 এবং সাইড লংটা হবে 45 ইঞ্চ। ওকে, আচ্ছা একটু ইনবক্স করে ফেলো যে পারচেজ করতে চাও। এটার স্লিপটা কোথায় পাইছে আপু? আপনাদের শোরুমটা কোথায়? আমাদের শোরুম ঢাকায় চারটা জায়গায় আছে আপু, উত্তরে আছে, বনানীতে আছে, ধানমন্ডিতে আছে এবং বসুন্ধরা সিটিতে আছে। লুক, আমি যেটা বলেছি যে এই আবায়া এই কেপটা আমরা এইভাবে ক্যারি করতে পারি, আচ্ছা শ্রগের মতো করে এইভাবে আমরা ক্যারি করতে পারি, ভিতরে কোনো টি শার্ট দিয়ে পরে, যারা কিনা হিপ কাভার করতে চায়, যারা কিনা ব্যাক কাভার করতে চায়, তারা চাইলে কিন্তু এইভাবে করতে পারে। অ্যান্ড আদারওয়াইজ আমরা হচ্ছে এভাবে করে এটা জাস্ট এভাবে লাগিয়ে দিয়ে এভাবে করে ক্যারি করতে পারি। আর এটা পরে এটা হচ্ছে একদম ফ্যামনটা কিন্তু এভাবে ফাঁকা হয়ে থাকবে না, কাপড়টা একটু ভারী এবং কাজ করা যেহেতু আছে, এটা দেখো একদমই কিন্তু পরে আছে, এটা কিন্তু একদমই ফাঁকা হচ্ছে না, ঠিক আছে? স্লিপটা দেখো, স্লিপটা একটু পকেট স্লিপ টাইপের হবে, আর এটার উপরে আমরা হিজাব ক্যারি করতে পারি। এটার লং লেন্থের জন্য একটু ইনবক্স করে ফেলো, বিকজ অফ লাইভের সময় এত কিছু মেজার করে বললে বাকি ড্রেসগুলো দেখাতে অনেক লেট হয়ে যাবে। 199 ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বান্ধবী কেমন আছো? তোমাকে অনেক সুন্দর লাগছে। ভালো আছি, আমি চিনতে পারলাম না, একটু আমাকে ক্লিয়ার করে বলো তুমি কে। আপু আপনাদের শোরুমটা একটু বলেছি আপু, লং আবায়া দেখাও, লং আবায়া দেখানোর চেষ্টা করবো আপু। আবায়া নিয়ে আমি লাইভ করি, এরপর লাইভটা আমি আবায়া নিয়েই করবো। আচ্ছা আমি লাস্ট যে কেপটা দেখিয়েছি ওটার প্রাইসটা হচ্ছে 1800 টাকা, 1800 টাকা, ঠিক আছে? তো সেম ওই কেপটারই কিন্তু একটা কালার আছে, এই যে এই কালারটা আছে দেখো, একটু ব্লু টাইপের, অ্যাশ ব্লু বা টাইপের কালারটা। তো এটার প্রাইসটাও সেম, সরি এটার হলো ডিজাইনটাও সেম, শুধুমাত্র কালার আলাদা এবং প্রাইসটা হচ্ছে মাত্র 1800 টাকা। হ্যাঁ প্রাইস হচ্ছে সেম। তোমারটার প্রাইস কত? আমারটার প্রাইসও সেম 1800 টাকা। আমি যেটা পড়েছি এটার প্রাইসও হচ্ছে 1800 টাকা, আর এটাও হচ্ছে 1800 টাকা, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে। আচ্ছা আমি তোমাদেরকে আরেকটা সুন্দর কেপ দেখাই, একটু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এই কেপগুলো। সো এটা ব্ল্যাকের মতো সুন্দর করে বড় বড় করে ফ্লাওয়ার দেওয়া আছে, খুব সুন্দর জর্জেট ম্যাটেরিয়াল। সো এগুলো কিন্তু আমরা ট্যান টপ দিয়ে ক্যারি করতে পারি, ভিতরে আমরা ট্যান টপ পরে তার উপর কিন্তু এই কেপগুলো ক্যারি করতে পারি এবং বা টি শার্ট দিয়েও ক্যারি করতে পারি। সো এটা খুব কমফোর্টেবল, এটা যে কারো পরতে পারবে। এটা তো পকেট স্লিপ এবং সামনে ফ্রন্টে কিন্তু হচ্ছে বেল্ট আছে, সামনে কিন্তু বেল্ট আছে, এই বেল্টটা কিন্তু আমরা টেনে বেঁধে ফিটিংস করে পরতে পারবো আমাদের সাইজ অনুযায়ী, সাথে করে কিন্তু ট্যাসেল আছে। তো এই কেপগুলো খুবই কমফোর্টেবল, অ্যান্ড হচ্ছে প্রাইসটা খুব রিজনেবল, মাত্র 1260 টাকা, ঠিক আছে? মাত্র 1260 টাকা। অ্যান্ড এখানে হচ্ছে সুন্দর করে পার্লার লাইন করা আছে, যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের কার্ডের পেজ ইনবক্স করতে হবে। আর এগুলো কালেকশন আমাদের এখন হচ্ছে বসুন্ধরা সিটিতে অ্যাভেলেবেল আছে, এছাড়াও আমাদের সবগুলো আউটলেটে আরও ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আছে। তো যার বাসা থেকে আমাদের আউটলেট যেটা কাছে মনে হয় সেখানে গেলেই কিন্তু তাসনিয়ার ভিডিওর এই কালেকশনগুলো পেয়ে যাবে। সো এই গেপটা আমি রেখে দিচ্ছি, ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলো। প্রাইসটা হচ্ছে মাত্র 1260 টাকা। ওকে, সো আমি তোমাদেরকে আর একটা কেপ দেখাবো, এটাও খুব সুন্দর, বাও কেপটা খুবই সুন্দর, একটু অলিভ কালারের মধ্যে। সো এখানে কোনো বেল্ট নাই, মেবি এখানে কোনো বেল্ট নাই, এটাও একটা সুন্দর কেপ, এখানে কোনো প্রকারের বেল্ট নেই, বাট এটা হচ্ছে পকেট স্লিপ। হ্যাঁ এই যে এখানে স্লিপ আছে, সো এটাও পকেট স্লিপ এবং এটার হচ্ছে মাঝখানে খুব সুন্দর করে ব্ল্যাক কালারের কিন্তু একটা হচ্ছে অ্যাপ্লিকের ওয়ার্ক, অ্যাপ্লিকের এমব্রয়ডারি ওয়ার্ক প্যানেল বসানো আছে,
সাথেকর সাইডে কিন্তু অনেক সুন্দর করে স্টোনের ওয়ার্ক আছে, স্টোনগুলো খুব সুন্দর করে সারি সারি করে বসানো, তো কালারটাও খুবই সুন্দর। মাঝখানে সি গ্রিন কালারের একটা হচ্ছে তোমার প্যানেল বসানো এবং এই কালারটা হচ্ছে একটু অলিভ কালার, খুব সুন্দর লাইট অলিভ কালার। সব কিছু মিলিয়ে কিন্তু কম্বিনেশনটা খুব সুন্দর, খুব স্ট্যান্ডার্ড একটা কালার, আই মিন একটা সোবার কালার। যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলো। হ্যাঁ, আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1690 টাকা। আপু লং আবার দেখাও। আচ্ছা পীরগঞ্জ থেকে বলছি, পীরগঞ্জ তো আমার বাসা, আমি তারপরেও চিনতে পারছি না কেন, আমাকে একটু আবার ক্লিয়ার করে বলো না তুমি কে, আমি তোমাকে কীভাবে চিনি, আই মিন প্রোফাইল পিকচার দেখে বুঝতে পারছি না। সামনে বেল ছাড়া নাই, সামনে বেল ছাড়া আছে, এই যে এটা সামনে বেল ছাড়া, অন্য কালার আছে। প্রাইস প্লিজ, এটার প্রাইসটা হচ্ছে কত যেন বলেছি 1690 টাকা, আর এটাতে কোনো বেলস নাই, আর এটার অন্য কোনো কালার আছে কিনা আমি জানি না, এটার অন্য কোনো কালার আছে বেল ছাড়া, ওখানে যে কেপগুলো আছে একটু নিয়ে আসো, তো এটা বেল ছাড়া এটা পারচেজ করতে পারো 1690 টাকা এটা প্রাইস। এবং আমি যেটা পড়েছি, আমি যেটা পড়েছি এটাতে বেল্ট আছে বাট খুবই স্ট্যান্ডার্ড একটা কেপ, অ্যান্ড এটা একদম ফিটিং, আই মিন বডি সাইজ অনুযায়ী ফিটিং করে পড়তে পারবে, বাট এটার বেল্টটা হচ্ছে একদম ব্যাকে, ভিতর দিক দিয়ে কিন্তু একদম ব্যাকে, ঠিক আছে, তোমার কেপটা দেখা যাবে না অ্যাকচুয়ালি, এই হচ্ছে আমার কেপটা। আর বেল ছাড়া আরও কেপ আছে, এটা বেল ছাড়া এই কেপটা আমাদের কাছে আছে, এটার ফ্রন্ট পার্টটা শর্ট এবং ব্যাক পার্টটা একটু লং পার্পল কালারের মধ্যে, অ্যান্ড মাঝখানে কিন্তু একটা ফ্লাওয়ার, এই যে মাঝখানে কিন্তু একটা ফ্লাওয়ারের ওয়ার্ক আছে, অ্যান্ড স্টোনের ওয়ার্ক আছে। এটার ম্যাটেরিয়াল কিন্তু ডায়মন্ড জর্জেট, এটার ম্যাটেরিয়ালটা হবে ডায়মন্ড জর্জেট, অ্যান্ড এখানে অনেকগুলো স্টোন বসানো আছে সাথে করে ফ্লাওয়ারের ওয়ার্ক, অ্যান্ড এখানে খুব সুন্দর করে একটা ফ্রিল করা আছে, একটা হচ্ছে প্রিন্টের ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু খুব সুন্দর করে ফ্রিল করা আছে, ঠিক আছে। সো এই হচ্ছে নিচের ডিজাইনটা, অ্যান্ড এই হচ্ছে কেপটা, অফকোর্স এটা হচ্ছে তোমার একটা স্লিভ আছে, সুন্দর মতো করে ফোর কোয়ার্টার স্লিভ দেওয়া, এবং স্লিভের মধ্যেও কিন্তু ফ্রিল করা আছে। সো এটার প্রাইসটা পড়বে হচ্ছে 2100 টাকা, 2100 টাকা। যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলো। এটা লং কত, লং এর জন্য একটু ইনবক্স করে ফেলো আপু। আচ্ছা আপু তোমার পেছনে টপগুলো দেখাও, দেখিয়েছি এর আগে আমি অনেকবার, সো একটু আগের লাইভগুলো দেখতে হবে। তোমার দেখা কোন শোরুমে গেলে পাবো তাই বলো, তোমার দেখা কোন শোরুমে, আমার দেখাও, আমার দেখে আমি কীভাবে বলবো এখন, যেমন আজকে আমি এখানে বসুন্ধরে লাইভ করছি, কালকে আমার কোনো লাইভ নাই, কালকে আমাদের অফ ডে, বসুন্ধরা সিটি অফ অ্যান্ড ধানমন্ডি অফ, নেক্সট ডে আমার লাইভ আছে হচ্ছে ধানমন্ডিতে। সো আচ্ছা আপু আপনার পরে ড্রেসের প্রাইস, আপু তোমারটার ইনবক্স করেছি, প্লিজ চেক করো। ও পিয়ে চক্রবর্তী, আচ্ছা আপু ইনবক্স করে ফেলো, নো প্রবলেম, পেয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা, আমাদের প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা, ট্রাস্ট মি, এটা যে পারচেজ করবে সে বলে ওয়াও, পরার পরে বলবে ওয়াও, বিকজ হচ্ছে এটার স্লিভের ডিজাইনটা খুব সুন্দর, অনেক স্টাইলিশ, যদিও বা এটা অনেক কমন স্লিভ বাট তারপরও আমার কাছে খুব ভালো লাগে, খুব স্টাইলিশ লাগে, আর এটার কাপড়টা এত সফট, খুবই সফট কাপড়টা, অ্যান্ড দেখলেও তোমার কাপড়লেও খুব ঠান্ডা ঠান্ডা ফিল হবে, আই মিন গরম, আই মিন এমন গরম মানে এমন ঠান্ডা হবে না, এসির মতো ঠান্ডা হবে না, বাট কিছু কিছু কাপড় থাকে না পরার পর ঠান্ডা ফিল হয়, সো সেটা হবে, এটা ফর শিওর। আপু তোমারটার জন্য, আচ্ছা এটা পড়েছি ফারজানা, হাই ফারজানা রুবেল, আপু কেমন আছো, ইউ নো হিন্দু, হ্যাঁ ইউ নো হিন্দু মানে বুঝতে পারিনি হিন্দি, আপু টিনেজ গার্লসদের সাইজ হবে, অফকোর্স হবে আপু, এগুলো যেগুলোতে বেল্ট নাই সেগুলো হবে না, বাট যেগুলোতে বেল্ট আছে লাইক আমি যেটা পড়েছি এটা এটা হবে, তার লং কতটুকু এটা ডিপেন্ড, সরি লং বলছি সরি, হাইট কতটুকু এটা ডিপেন্ড করে সেই অনুযায়ী এটা হবে কিনা, বিকজ দেখো এটা কিন্তু যারা একটু শর্ট তাদের কিন্তু এই সাইডের লেন্থটা কিন্তু একদম ফ্লোরের সাথে ফ্লোর মুছতে মুছতে চলে যাবে, ডিপেন্ড করে হাইট কতটুকু, আর যেগুলোতে হচ্ছে বেল্ট আছে সামনে সেই বেল্টেরগুলো মানে সবারই হবে, সবাই পড়তে পারবে। হিন্দি 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 জানি আমি, আচ্ছা সো এখন আমাদের ইন্ডিয়াতে কোনো ডেলিভারি হচ্ছে না, সো এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে দেওয়া সম্ভব না। আচ্ছা আমি আরেকটা দেখাবো যেটাতে কিনা হচ্ছে কোনো বেল্ট নাই, একজন আপু বলেছিল যে বেল্ট ছাড়া, তো বেল্ট ছাড়া কিন্তু আমাদের কাছে টাইগার প্রিন্টেরও একটা কেপ আছে, একটা বেল্ট সহ একটা হচ্ছে বেল্ট ছাড়া, সো এটা হচ্ছে বেল্ট ছাড়া একটা কেপ, একদমই ওভারঅল একটা ঢালাও একটা কেপ, সো এটা ফ্রি সাইজ, এটা যে কেউই ক্যারি করতে পারবে, দেখতেই পারছো নিচের প্যানেলে চড়া করে ব্ল্যাক কালার পার্ট দেওয়া আছে, আর নেকের মধ্যে খুব সুন্দর করে কিন্তু একটা হচ্ছে
ফুল হোয়াইট আছে, রোদেল আপু লিখেছেন ফুল হোয়াইট, ফুল হোয়াইট আছে, আপু তোমার তোমাদের টাইগার প্রিন্ট কেপ নিয়েছি, অনেক সুন্দর। হ্যাঁ টাইগার প্রিন্ট এগুলো থাকেই না, খুব সুন্দর, ফুল হোয়াইট, ফুল হোয়াইট আপু। আপনার পরোটা হবে জি আপু? আমার পরোটার প্রাইস হচ্ছে 1800 টাকা। এটা হচ্ছে হবে, স্টিকার কমেন্টস কেউ দিও না প্লিজ, স্টিকার কমেন্ট দিলে কিন্তু লাইভ স্লো হয়ে যায়, একদম ব্লার হয়ে যায়। এগুলো কি বোরখা? বোরখা বোরখা বোরখাও আছে আমাদের কাছে, এগুলো বোরখা না, এটা একটা আবায়া, কেপ আবায়া। এটার প্রাইস হচ্ছে, আমি কিন্তু সবার কমেন্টসগুলো পড়ার অনেক চেষ্টা করছি, স্কিপ হয়ে গেলাম সরি। এটার প্রাইস হচ্ছে 1590 টাকা, এই কেপটার প্রাইস হচ্ছে 1590 টাকা। যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করো। অ্যান্ড অফকোর্স টাইগার প্রিন্টগুলো খুব ভালো হয়, হোয়াইট, ফুল হোয়াইট নাই, একটা ছিল মনে হয়, এটা সেল হয়ে গেছে না, একটা ফুল হোয়াইট কেপ ছিল, সেল হয়ে গেছে। আপু ফুল হোয়াইট নেই, বাট তুমি ফুল হোয়াইটের জন্য আমাদেরকে ইনবক্স করতে পারো, আমাদের যদি পেজে আমাদের যদি স্টকে থাকে আমরা জানিয়ে দেবো তোমাকে। সো এটা হচ্ছে তাসমিয়া আপু, তুমি যদি আবার লাইভটা দেখো একটু বলো ফুল হোয়াইট কোনো কেপ আছে কিনা, থাকলে একটু জানাও, তাহলে ওই আপু ইনবক্স করবে। সো এটা হচ্ছে আর একটা কেপ, এটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে, যারা কিন্তু একটা হোয়াইটের মধ্যে চাচ্ছ একটা সোবার কালার, তারা চাইলে কিন্তু এটা নিতে পারো। এটা হচ্ছে হোয়াইট এবং একটু অ্যাশ টাইপের, এটার প্রাইসটা হচ্ছে 1260 টাকা। হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে 1260 টাকা, যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলো। আমি যেটা পরে আছি সেটা হচ্ছে রিমঝিম ব্রেজার, আলিশা বিন আলিল লিখেছেন হাই আপু হ্যালো। এই যে আমি যেটা পরে আছি স্ক্রিনশট নিয়ে পেজিং বক্স করে ফেলো ফাস্ট ফাস্ট। হ্যাঁ জি আপু ফুল হোয়াইট কেপ আছে, হ্যাঁ আপু ফুল হোয়াইট কেপ আছে, যে আপু বলেছো ফুল হোয়াইটের কথা আমাদের শপে নেই বাট আমাদের স্টকে আছে, তুমি একটু ইনবক্স কর, তোমাকে আমার পিকচার পাঠিয়ে দেবো, তুমি ইনবক্স করলে আমরা পিকচার পাঠিয়ে দেবো। কেমন আছেন আলিশা বিন আলিন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার কেপের প্রাইস হচ্ছে 1800 টাকা। টাইগার প্রিন্টের মধ্যে আরও একটা আছে দেখো, এটা খুব সুন্দর, এটা তো তোমার একদম হচ্ছে ওভারঅল লুজ প্যাটার্নের, আই মিন ফ্রি সাইজে সবাই পরতে পারবে, এখানে কোনো বেল্ট নাই, এটা বেল্ট ছাড়াই তুমি ক্যারি করতে পারবে, খুব সুন্দর। এটা একটা আবায়া হচ্ছে কে আবায়া, স্লিভটা হবে পকেট স্লিভ, এবং এখানে নেকের মধ্যে একটা চওড়া করে পাড় দিয়ে কিন্তু একটা ইয়া করা আছে, আই মিন টাই করা আছে। এটা প্রাইসটা পড়বে হচ্ছে 1370 টাকা, 1370 টাকা এটার প্রাইসটা পড়বে, ঠিক আছে। আমি যেটা পড়েছি আমারটার প্রাইস হচ্ছে 1800 টাকা, অ্যান্ড এটা আছে, এটা ইনবক্স করতে হবে, ইনবক্স করে ফেলো, ইনবক্স করে ফেলো, সাইজগুলো অ্যাভেলেবল বিকজ অফ সাইজটা ফ্রি, সবাই ক্যারি করতে পারবে। অ্যান্ড এটার প্রাইসটা হচ্ছে 1370 টাকা, 1370 টাকা, এটা আমি রেখে দিচ্ছি। এখন আমি নেক্সট আর একটা কেপে চলে যাচ্ছি, এটা হচ্ছে আর একটা কেপ, কিউট লাগছে আপু তোমাকে, নুসু নুসরাত জামিন, নুসু হাই নুসরাত কেমন আছো? সো এখানে ফোন নাম্বার দিচ্ছেন কর্ণ ভাইয়া, একটা আমাদের পেজ ইনবক্স করেন। সো চিটাগাং ক্যাশ অন ডেলিভারি দেন, চিটাগাং ক্যাশ ইন ডেলিভারি, বাট চিটাগাংয়ে কিন্তু আমাদের একটা আউটলেট আছে, চিটাগাংয়ে কিন্তু এই কালেকশনগুলো আছে। চিটাগাংয়ে আমাদের আউটলেটটি হচ্ছে চিটাগাং 819/A মেহেদিবাগ, বিসাইডস ম্যাক্স হসপিটাল কায়ারা, ঠিক আছে, সেখানে গেলে কিন্তু আলিশা আপু পেয়ে যাবেন। আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার দেখো, খুব সুন্দর একটা কালার, খুব সুন্দর একটা কালার হচ্ছে মেরুন কালারের সাথে, একটু নিচের প্যানেল যেটা কালারটা আছে এটা একটু অনিয়ন টাইপের কালার, লাইট অনিয়ন কালার, অ্যান্ড উপরের পার্টটা হবে একটা হচ্ছে ডার্ক মেরুন কালার, খুব সুন্দর। এটা পরলে কিন্তু অনেক ব্রাইট লাগবে, ঠিক আছে, এটা পরলে কিন্তু অনেক ব্রাইট লাগবে। অ্যান্ড এখানে খুব সুন্দর করে স্টোনের লাইন আছে, খুব সুন্দর করে স্টোনের লাইন আছে এটার বডিতে, অ্যান্ড নিচের পার্টটা হচ্ছে প্রিন্টের, ঠিক আছে। তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলো। এই যে সাইডে কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক আছে স্টোনের,
এটা ফ্রি সাইজ, যে কেউ ক্যারি করতে পারবে। এন্ড প্রাইসটা হচ্ছে 1370 টাকা, 1370 টাকা। স্ক্রিনশট নিয়ে পেডিং বক্স করলে কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। এটার প্রাইসটা হচ্ছে মাত্র 1370 টাকা। আপু তোমারটার প্রাইস কত? আমারটার প্রাইস, আমার মনে হয় গায়ে প্রাইস লিখে দেওয়া উচিত ছিল, 1800 টাকা। খুব রিজনেবল, মাত্র 1800 টাকা, আর ফ্রি সাইজ, যে কেউ এটা ক্যারি করতে পারবে। আপু তোমার হেয়ার কালার কি বলা যাবে? আমার হেয়ার কালার এটা খুব একটা ইয়া কালার, নর্মাল একটা কালার, এটা রেড রোজ। এটা আমি হচ্ছে এটা মেবি ইয়ার টপ টপের একটা রেড রোজ কালার, এটা ফেড হয়ে গেছে, বাট রোদে গেলে অনেক বেশি লাইট হয়ে ইয়া লাইট বলছি একটু ব্রাইট লাগে, বাট তাছাড়া একটু হালকা হয়ে গেছে। ক্যাশ অন ডেলিভারি হলে ভালো হয়? না আপু, ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি না, ক্যাশ ইন ডেলিভারি। 1000 টাকা কিছু আছে আপু? 1000 টাকার মধ্যে নাই। চিটাগাং কে কি চিটাগাং পেজটা কি আপনি? চিটাগাং এর পেজ না, একটাই আমাদের পেজ, আমাদের পেজ একটাই কায়রা। চিটাগাং এর যে শপটা আছে কায়রা, সেটা আমাদেরই শপ, আমাদের এটা ব্রাঞ্চ। আচ্ছা, তো এটা হচ্ছে আরেকটা কালার, আমি যেটা একটু দেখিয়েছি মেরুন টাইপের কালার, আর সেটার মধ্যে ডিজাইনেরই কিন্তু এটা আরেকটা কালার। তো যদি কিনা ব্লু পছন্দ তোমার, চাইলে কিন্তু এই ব্লু কালারটা পারচেজ করতে পারো। দেখো খুব সুন্দর একটা কেক, কালারটা খুব সুন্দর, উপরের পার্টটা হবে ব্লুর মধ্যে হোয়াইট স্টোন বসানো, 103টা করে স্টোন বসানো, ঠিক আছে, 103টা করে স্টোন বসানো উপরের পার্টে। আর নিচের প্যানেলটা হবে হচ্ছে প্রিন্টের, বাট নিচের প্যানেলও কিন্তু প্রিন্টটা খুব সুন্দর, রাইট, প্রিন্টটা খুবই সুন্দর নিচের আছে এটা, আর এটা প্রিন্টের মধ্যে কিন্তু স্টোন বসানো আছে। লুক এখানে কিন্তু প্রিন্টের মধ্যে খুব সুন্দর করে স্টোন বসানো আছে, খুব সুন্দর কেপটা। অ্যান্ড স্লিভের মধ্যে অলসো স্টোন বসানো আছে। অ্যান্ড প্রাইসটা হচ্ছে 1260 টাকা, প্রাইসটা হচ্ছে 1260 টাকা। যদি ভালো লেগে থাকে স্ক্রিনশটে পেজিং বক্স করে, তাহলে এটা ফ্রি সাইজ, যে কেউ ক্যারি করতে পারবে, বাট এখানে কোনো বেল্ট নেই। প্রাইসটা হচ্ছে 1260 টাকা। আপু তোমারটার প্রাইস কত? আমারটার প্রাইস হচ্ছে 1800 টাকা। এবার রেখে দিচ্ছি, যার ভালো লাগবে স্ক্রিনশটে পেজিং বক্স করে ফেলো। আর এটার ব্যাক সাইডটা হবে এরকম, বাট ব্যাক সাইডে কোনো স্টোন নাই, ব্যাক সাইডের প্রিন্টেও কোনো স্টোন নাই, নুপুরতে স্টোন নাই। অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্টে ফুল ফ্রন্টে কিন্তু স্টোন বসানো আছে, প্রিন্টগুলোর সাথে স্টোন বসানো আছে। আচ্ছা দেখো, এটাও খুব সুন্দর, এটা টাইগার প্রিন্ট উইথ একটা হচ্ছে এক কালারের, আমি এখানে দুটো কালার তোমার আছে একসাথে, দুটো কালার কন্ট্রাস্ট করা, আই মিন ব্ল্যাক এবং টাইগার প্রিন্ট। আপু তোমারটার প্রাইস, আমারটার প্রাইস হচ্ছে 1800 টাকা, করে দিয়েছি কমেন্টস। তো এটা হচ্ছে নিচের প্যানেলটা, খুব সুন্দর টাইগার প্রিন্টের সাথে কিন্তু ফ্লাওয়ারের একটা প্রিন্ট আছে, আর উপরের পার্টটা হবে ব্ল্যাক কালার এক কালারের। হ্যাঁ, তো এটার প্রাইসটা পড়বে হচ্ছে 1260 টাকা, 1260 টাকা। এবং এখানেও কিন্তু খুব সুন্দর করে স্টোনের স্টোন বসানো আছে উপরের পার্টে, অ্যান্ড নিচের পার্টে স্টোন বসানো আছে, এই যে ফ্লাওয়ারগুলোর মাঝখানে মাঝখানে কিন্তু স্টোন বসানো। হ্যাঁ, প্রাইসটা হচ্ছে মাত্র 1260 টাকা, এটা আমি রেখে দিচ্ছি। আপু তোমাকে আমার ভালো লাগে, তোমার নামটা কি বলা যাবে? আমার নাম শিখা। এটা হচ্ছে খুব সুন্দর একটা কেপ, এটা ব্ল্যাক এবং হচ্ছে গ্রিন কালারের মধ্যে, খুব সুন্দর কালার কম্বিনেশন। তো উপরের পার্টটা হবে ব্ল্যাক, নিচের পার্টটা হবে গ্রিন, আমি অনেকগুলো ব্ল্যাকের সাথে অনেকগুলো কম্বিনেশন দেখিয়েছি। তো তার মধ্যে এটাও খুবই সুন্দর, উপরের পার্টেও কিন্তু স্টোনের ওয়ার্ক আছে, স্টোন বসানো, এবং নিচের পার্টে যেটা আছে এটা হবে একটু গ্লেজি কাপড়, গ্লেজি মিন্স এই দেখো, এটা কিন্তু প্রিন্টটা খুব সুন্দর, এবং প্রিন্টের মাঝখানে কিন্তু হোয়াইট কালারের এভাবে একটা গ্লেজি একটা গ্লিটার ওয়ার্ক আছে, হোয়াইট কালারের কিন্তু গ্লিটার ওয়ার্ক আছে, ঠিক আছে। প্রাইসটা হচ্ছে আই থিঙ্ক 1260। হ্যাঁ, 1260 টাকা, এটার প্রাইসটা হচ্ছে 1260 টাকা। যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে পেজিং বক্স করে ফেলো। জান্নাতুল আপু বলেছেন, তুমি এত সুখী হচ্ছে কেন? আগের মতো একটু গুলুমুলু হও। আমি তো আগে গুলুমুলু ছিলাম না, যেগুলা
দেখেছো আপু এগুলোর সামনের লং কি সবগুলোর একই? আপু এক একটা লং এক এক রকম হয়, তুমি একটু ইনবক্স করে ফেলো তুমি কোনটা লং জানতে চাচ্ছো। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম গুলোই সেম, বাট দেখা যাবে তুমি যেটার কথা বলছো সেটা একটু উনিশ বিশ আছে। সো আমি এইভাবে এক্সাক্ট কিছু বলতে পারছি না, তুমি একটু ইনবক্স করে ফেলো তুমি কোনটার লং জানতে চাচ্ছো, আমরা সাথে সাথে মেজার করে তোমাকে লংটা জানিয়ে দেবো। হ্যাঁ, এই যে দেখো কেপটা খুব সুন্দর, প্রাইসটা হচ্ছে তোমার মাত্র 1260 টাকা, মাত্র 1260 টাকা। এখন কালারটা ভালো মতো করে বোঝা যাচ্ছে, বাট দূরে গেলে আই ডোন্ট নো হোয়াই এটা ফেড হয়ে যাচ্ছে একটু। এখন ঠিক আছে, প্রাইসটা হচ্ছে মাত্র 1260 টাকা। কালো কিছু আছে, এই যে কালো, এই যে আমি দেখাচ্ছি এটাতে কালো আপু, কন্ট্রাস্ট কালার, দুটো কালার আছে, বাট একদমই এটা ব্ল্যাক না, দুটো কালার আছে। যেটা আমি পরেছি এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফেভারিট কালার ম্যাক্সিমাম সবার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা এই এই তোমাদের নাম তো আমি জানি না, এই ওখান থেকে কিছু কেপ দাও না, একটু রাখবা। তোমাদের নাম জানি না, ওখান থেকে কিছু কেপ দাও, যে একটা অলিভ কালার কেপ আছে, তারপরে একটা রেড কালার আছে, ওগুলো দাও। অলিভ, অলিভটা, ব্ল্যাকটা, ওটা না, এই যে সামনে যেটা, আরিয়ান আহমেদ লিখেছেন সুইট আপু থ্যাংক ইউ সো মাচ, আপু তুমি এত কিউট করে কথা বলো, শুধু শুনতে ভালো লাগে, নুসরাত যাবে নুসু, ও থ্যাংক ইউ সো মাচ নুসরাত, নুসরাত তোর নামটা খুব সুন্দর নুসু। ইনায়েত, ইনায়েত হোসেন ফুরকান, ফুরকান আপু তোমার পর্নেরটা কি আছে? জি আমার পর্নেরটা আছে, একটু ইনবক্স করতে হবে, একটু ইনবক্স করতে হবে, কারণ এতক্ষণে আছে কিনা আমি জানি না, ইনবক্স করলেই কিন্তু আমরা হচ্ছে জানিয়ে দেবো। এটা শপে যে আছে এটা নেবে, ও আচ্ছা আচ্ছা। তাসনি আপু তুমি কি আছো লাইভে? তুমি আমি যেটা পড়েছি এটা কি অর্ডার আসলে দিতে পারবো, কত করে দিতে পারবো একটু আমাকে কমেন্ট করে বলো তো। তো দেখো এখন স্টিল দাঁড়ায় আছে এই এটা নেওয়ার জন্য, তো অনেকে কিন্তু ইনবক্স করে ফেলেছে, আমি কনফিউজড, তুমি একটু জানাও যে তুমি এই আমার সেম কেপটা কত করে দিতে পারবো। আপু ইনার পর লাগবে এমন কেপ দেখান, ইনার পর আর লাগবে না এমন কেপ দেখান আপু, কেপগুলো ম্যাক্সিমাম সবগুলোই হচ্ছে জর্জেটের। হ্যাঁ, সো আমি যখন জর্জেটের কিছু পরি নর্মালি কিন্তু আমাদের বডির সাথে লেগে থাকে, সো আমরা কিন্তু তখন কিন্তু অফকোর্স দেখতে একটু খারাপ লাগবে। সো আমি মনে করি এমন কোনো কেপ ইনার ছাড়া পরবেন এটা অফকোর্স আমার মনে হয় না ভালো লাগবে। সো আপনাকে এটা ইনার মিনস আপনাকে এটা ট্যান টপ ক্যারি করতে হবে, লাইক আমি কিন্তু ভিতরে একটা ট্যান টপ করেছি তারপরেই কিন্তু আমি কেপটা পরেছি। সো আপনি যখন ভিতরে একটা ট্যান টপ দিয়ে পরবেন তখন দেখতে বেশি ভালো লাগবে। সো এটা সবারই থাকে বাসায় আই থিঙ্ক ট্যান টপ। তোমার পিছনেরগুলো কি দেখাও আপু? ফাতেমা, ফাতেমা আপু আমার পিছনেরগুলো নিয়ে আমি লাস্ট টাইম লাইভ করেছি, তুমি একটু কষ্ট করে আগের লাইভে দেখে নাও আপু। রেড প্রিন্ট শেষ, আচ্ছা আপু রেড প্রিন্ট শেষ আমার কাছে, রেড প্রিন্ট না আপু, তাসনি আপু তুমি বুঝো নি আমি যেটা পরে আছি তুমি এটা অর্ডার করলে কতগুলো দিতে পারবা, আমি যেটা পরে আছি তুমি এটা অর্ডার করলে কতগুলো দিতে পারবো এটা বলো। তো সবাই ইনবক্স করতেছে অ্যান্ড এটা স্টিল একজন দাঁড়ায় আছে শপে, সে এটা নিয়ে যাবে এখন। তো তুমি একটু কমেন্টস করো, বিকজ এটা তো তাকে দিতেই হবে শপে যেহেতু চলে এসছে, আর অনলাইনে অনেকে নক দিয়েছে আপ, পারলে একটু হিজাব দেখান, হিজাবের জন্য আপু ইনবক্স করতে হবে, আবার সবগুলো বিস্কুট যেই দেওয়া যাবে অনেক পিস দিতে পারবো তোমারটা। ওকে ফাইন, তো আমারটা ইনবক্স করতে পারো নো প্রবলেম, এটা আমাদের স্টকে ইউজ আছে, সো তোমরা ইজিলি এটা ইনবক্স করতে পারো। প্রাইসটা হচ্ছে আমারটা মাত্র 1800 টাকা। আপনি কি চলে যাবেন মানে একটু পর?
আর টাইম আছে তাহলে আমি এটা চেঞ্জ করে অন্য একটা পরে ফেলতাম সো টমেটো প্রাইস কত আমাদের প্রাইস হচ্ছে 1800 টাকা ওকে সো এই কেপটা দেখো এই কেপটা কিন্তু খুবই সুন্দর কালারটা খুব সুন্দর একটু তোমার এটা এখানে লেমন কালার লেমন না এটা অলিভ কালার আছে তারপর একটা ডার্ক টাইপের কি কালার অনেকগুলো কালার আছে পেস্ট কালার আছে ব্লু টাইপের আছে সো খুব সুন্দর অনেকগুলো কালারের কম্বিনেশনের একটা কেপ এটার প্রাইসটা হচ্ছে মাত্র 1260 টাকা 1260 টাকা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলো হ্যাঁ প্রাইসটা হচ্ছে মাত্র 1260 টাকা এখানে নেকের মধ্যে খুব সুন্দর করে কিন্তু পার্লের একটা লাইন আছে পার্লের লাইন আছে খুব সুন্দর প্রাইসটা মাত্র 1260 টাকা 1260 টাকা এগুলো ফ্রি সাইজ এগুলো সবাই পড়তে পারবে এবং সামনে হচ্ছে বেল্ট আছে এগুলো সামনে বেল্ট উইথ ট্যাসেল ট্যাসেলের কালারটা হবে অলিভ কালার হ্যাঁ খুব সুন্দর মাত্র 1260 টাকা এটা আমি লিখে দিচ্ছি এখন আমি তোমাদেরকে আরেকটা কেপ দেখাবো এটা খুবই খুবই সুন্দর কেপের কালারটা রেডের মধ্যে আচ্ছা তোমাদের প্রাইস তোমাদের শোরুমটি কোথায় আমাদের ছিল অনেকগুলো শোরুম এখন আমি যেখানে আছি এটা বসুন্ধরা সিটি সো এটা হচ্ছে রেডের মধ্যে এটা খুব সুন্দর রেডের মধ্যে একটা কেপ অ্যান্ড এখানে বেল্ট আছে এখানে বেল্ট আছে বেল্টের মধ্যে এখানে একটা মিষ্টি কালারের ট্যাসেল দেওয়া আছে খুব সুন্দর করে সুইট কালার অ্যান্ড এখানে নেকের মধ্যে পার্লে লাইন আছে সো এটার প্রাইসটা হচ্ছে 1260 টাকা প্রাইসটা হচ্ছে 1260 টাকা আমি রেখে দিচ্ছি এই কেপগুলো অ্যাকচুয়ালি বারবার করে মানে বোঝানোর কিছু নেই কারণ এগুলো সবগুলো সেম ডিজাইন এটা একটা কালার এটাও প্রাইস হচ্ছে এটা একটু কাপড়টা ডিফারেন্ট একটু জর্জেটের মধ্যে কিন্তু জর্জেটা একটু ভারী এটার প্রাইসটা এখানে দেওয়া নেই টিন বক্স করে ফেলো প্রাইসটার জন্য যদি কেউ পারচেজ করতে চাও সো এই কেপটা খুব সুন্দর জর্জেটের মধ্যে এবং এখানে খুব সুন্দর করে নেকের মধ্যে কিন্তু পার্লের লাইন আছে প্রাইসটার জন্য টিন বক্স করে ফেলো আমি লিখে দিচ্ছি ব্লুর মধ্যে একটা আছে দেখো অস্ট্রেলিয়া দেখিয়ে দিয়েছি সরি তুমি দেখেছো অলরেডি আরেকটা কালার দেখাই এই যে আপু তুমি এত অল্প মেকআপ করো কেন কারণ আমার বেশি মেকআপ করতে ভালো লাগে না তাই আপু আমি এটা আমি আজ অর্ডার করেছি রেডটা কনা আপু ওয়াও তুমি কিন্তু অফকোর্স আমাদেরকে রিভিউ দেবে পরে খুব সুন্দর করে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দেবে আমরা আপলোড করবো আমাদের পেজে তাসমিম রেজা লিখেছেন লং একটু ইনবক্স করতে হবে লং এর জন্য বিকজ আমি অনেকগুলো দেখাচ্ছি আমি কনফিউজ আসলে আপনি কোনটার কথা বলছেন তোমারটা দেওয়া যাবে যে আমারটা দেওয়া যাবে আমারটা জন্য ইনবক্স করে ফেলো আমারটা জন্য ইনবক্স করে ফেলো দেওয়া যাবে তো এটা হচ্ছে আরেকটা কেপ এটা খুব সুন্দর এখানে যেটা বেল্টটা হচ্ছে অন্য সাইডে ঠিক আছে ইনভেস্ট তো এটা হচ্ছে আরেকটা কালার কেপ এখানেও বেল্ট আছে ফিটিং করে পড়তে পারবো এবং এটা নেকের মধ্যে কিন্তু পার্লে লাইন আছে সুন্দর করে পার্লে লাইন আছে প্রাইসটা হচ্ছে মাত্র 1260 টাকা কালারটা খুব সুন্দর প্রাইসটা হচ্ছে মাত্র 1260 টাকা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলো ঠিক আছে প্রাইসটা হচ্ছে 1260 টাকা আমি রেখে দিচ্ছি আমি টাইগার প্রিন্টের আরেকটা কেপ দেখাই এইটা আচ্ছা টাইগার প্রিন্টের কেপটা কিন্তু খুবই খুবই সুন্দর যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশটে পেজ ইনবক্স করে ফেলো এটা দেখো সুন্দর এখানেও কিন্তু বেল্ট এবং ট্যাসেল আছে এখানে বেল্ট এবং ট্যাসেল আছে আমারটা লং কত মিটার জানি না আপু মেজার করে নিই এটা প্রাইস হচ্ছে 1260 টাকা এটা প্রাইস হচ্ছে 1260 টাকা আমারটা লং আমি মেজার করে নিই আপু একটু ইনবক্স করে ফেলো এখন আমি কি হয় মেজার করব বলো তোমারটা একটু ভালো করে দেখাও আচ্ছা আমি দেখাবো ভালো করে আপু তোমারটা যে তোমার তুমি যে আপু তোমার যে পরশু কি প্রাইস ফাইজা লিখেছেন আচ্ছা আমারটার হচ্ছে প্রাইস পড়বে 1800 টাকা এটা লং কত এই একটু আসুন এদিকে একজন আচ্ছা ইয়া এটা একটু লং কত দেখো তো লেন্থটা একটু মেজার করে এই যে তুমি দেখো এটা মাঝখানে লেন্থ Sí.
শরীরে ঢুকে। আচ্ছা মিডল লেন্থ হচ্ছে 27। আচ্ছা এটা একটু করতাম, এটা পুরো ফেলি, এটা একটু করে দাও। আমার ড্রেসটার হচ্ছে মিডল লেন্থ হবে 27 এন্ড সাইডের লেন্থ হবে হচ্ছে এই যে এই লেন্থটা হবে 50। ভিতরে আচ্ছা আমি একটু আসি তার উপর। আচ্ছা আমার ড্রেসটার হচ্ছে ফ্রন্টের লংটা হবে 27 আর সাইডের সাইডের লংটা হবে এই যে স্লিভের লংটা আছে এটা হবে 50। ঠিক আছে 50। মেরুন দেখাও, মেরুন আমি দেখেছি আপু, মেকআপ না করেই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ বসুন্ধরা সিটি শপ লোকেশন, সবগুলো ড্রেস অনেক সুন্দর বান্ধবী, আমি এখনও মুন্নিকে চিনতে পারলাম। আচ্ছা থ্যাংক ইউ আন্টি আমাকে বলছে বান্ধবী, সে অবশ্যই আমার বন্ধু, আমি তাকে চিনতে পারছিলাম, সরি। বসুন্ধরা সিটির শপটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 2 ব্লক সি, শপ নাম্বার 78 79 80। খুব সহজভাবে বললে বসুন্ধরা সিটিতে এসে যখন আমরা স্কেলেটারে উঠবো, উঠেই যে ফার্স্ট ফ্লোরটা, সেই ফ্লোরেই হাতের ডান সাইডে দেখবা ওটা হচ্ছে ব্লক সি। ঠিক আছে, ব্লক সিতে এসেই 78 79 80 নাম্বার শপ, আই মিন ইজি যে একটা শোরুম আছে একদম ফ্রন্টে দেখবা, একটা ইজি শোরুম, ওই ইজি শোরুমের গলিটা দিয়ে এসেই লাস্টেই হচ্ছে আমাদের কায়রা। হ্যাঁ 78 79 80 বসুন্ধরা সিটি লেভেল 2 ব্লক সি। ওকে, সো আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। আচ্ছা এই কেপটার প্রাইস হচ্ছে 1260 টাকা, এটা টাইগার প্রিন্টের মধ্যে খুব সুন্দর। তোমাদেরকে এটার সাইজ নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ এই সাইজটা হচ্ছে একদমই ফ্রি সাইজ, মানে সবাই ক্যারি করতে পারবে। আচ্ছা অনেকেই শার্ট পছন্দ করে, তো এই শার্টটা দেখতে পারো, শার্টটা খুব সুন্দর, একটা তোমার প্রিন্টের, এটা চেক চেক প্রিন্টের শার্ট, এবং এটার ম্যাটেরিয়ালটা হবে একটু কটন আর সিল্ক মিক্সড, বাট বেসিক্যালি কটনই ম্যাটেরিয়ালটা, একটু সিল্কি সিল্কি টাইপের মতো। হ্যাঁ তো এর সাথে কোনো ইনার ক্যারি করতে হবে না। তো এই সিঙ্গেল শার্টটা যদি কেউ পারচেস করছে, স্ক্রিনশট নিয়ে পেতে ইনবক্স করতে পারো। এই শার্টের ফুল ফ্রন্টের বাটন আছে, বাটন দিয়ে কিন্তু নিচের অংশটুকু একটু ফাড়ানো, আই মিন ফুল ফ্রন্টের বাটন, দ্যাট মিনস তুমি চাইলে কিন্তু এটা ওপেন করে অ্যাজ এ কোটির মতো করেও ক্যারি করতে পারবে। আচ্ছা এটা হবে স্লিভ, ফুল স্লিভ, এবং স্লিভের মধ্যে কিন্তু নর্মালি শার্টের মতো করে কফ দেওয়া আছে। তোমারটার কমেন্টস চলে যাচ্ছে উপরে। আপনাকে দিয়ে লাইভ করলো কত টাকা, আমি হোয়াট ননসেন্স আপু, তোমারটার প্রাইস 1800 টাকা। নাইস আপি লুবনা ইয়াসমিন, থ্যাংক ইউ আপু। তোমারটা মিডল লং 32, আচ্ছা সাইড 52, সাইড থেকে মাপটা হবে টার্সেল পর্যন্ত। ও আচ্ছা কনফিউজ, এই জন্য আমি হচ্ছে লাইভে মেজারমেন্টটা বলি না, ইনবক্স করতে বলি। আমারটা মিডল লং 32 আর সাইড লং 52, প্রাইসটা বলবেন আপু। আমারটা আমি যেটা পড়েছি, আমারটার প্রাইস বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি। আমারটার প্রাইস হচ্ছে 1800 টাকা, 1800 টাকা। কেপগুলো স্কাই, কেপগুলো স্কাই এর মধ্যে হবে, স্কাই কালারের মধ্যে, ইনবক্স করে ফেলো আপু, এখন আমাদের শপে নাই, সেল হয় তো আসলে। আচ্ছা সো এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা কালার, মানে অনেকগুলো কালার মিক্সড আছে এখানে, আছে রেড ব্ল্যাক তারপর হোয়াইট, খুব সুন্দর সুন্দর একটা, আমার সুন্দর সুন্দর কালার দিয়ে কিন্তু চেক চেক করে করানো, অ্যান্ড নর্মালি শার্টের মতো। এটার প্রাইসটা হচ্ছে 1800 টাকা, 1800 টাকা। কাপড়টা কিন্তু খুবই সুন্দর সফট, অ্যান্ড লোকাল কাপড় না, খুব সুন্দর কাপড়টা, প্রাইসটা মাত্র 1800 টাকা। এটা হচ্ছে আরেকটা কেপ, এটা খুব সুন্দর, এটা হচ্ছে তোমার একদম লাইট মিন্ট কালারের, ঠিক আছে লাইট পিঙ্ক কালারের, এবং এটার মাঝখানে কিন্তু সুন্দর করে একটা বাটন দেওয়া আছে, অ্যান্ড জর্জেটের উপরে কিন্তু ফ্লাওয়ার ওয়ার্ক করা, জর্জেটের উপরে ফ্লাওয়ারগুলো সুন্দর করে বসানো, এবং স্টোনে ছিটা আছে, তো খুব সুন্দর। এই কেপটাও কালারটা খুব লাইট, যারা একটা লাইট কালার করতে পছন্দ করো তারা চাইলে এই কেপটা পারচেজ করতে পারো, অ্যান্ড এটার প্রাইসটা পড়বে মাত্র 1800 সরি, প্রাইসটা এখানে অর্ধেক আছে আর অর্ধেক নাই, তবে এটা কত হতে পারে তা তুমি আপু একটু করো না। তুমি অনেক কিউট লুবনা ইয়াসমিন, থ্যাংক ইউ সো মাচ আপু, এটা তুমি ইনবক্স করে ফেলো প্রাইসটার জন্য। সো
অনেকগুলো দেখিয়েছি, এটা লং লাইভ করেছি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এখন আমি লাইভ শেয়ার করব। কিন্তু যারা কিনা বোরখা আবায়া দেখতে চাও, কিছুক্ষণ পরেই আমি বোরখাগুলো নিয়ে লাইভটি করব। সো সেই লাইভটিতে জয়েন করো সবাই, যারা কিনা আবায়া বোরখা দেখতে চাও। জাস্ট 5 or 10 মিনিটসের মধ্যে আমি আবারও ব্যাক করছি লাইভে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হবে আবারও নেক্সট লাইভে। সেই পর্যন্ত ভালো থাকো, আর আমার ড্রেসটার জন্য যারা কিনা বারবার নক করছে তারা পেয়ে যাবে ইনশাল্লাহ, টেনশন করো না। সো স্ক্রিনশট নিয়ে জাস্ট পেজ ইনবক্স করলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। ঢাকার মধ্যে আমাদের হোম ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, ঢাকার বাইরে 120 টাকা, ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে ক্যাশ ইন ডেলিভারি। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর আবারও। সেই পর্যন্ত আলাইকুম, আসসালামু আলাইকুম, অ্যান্ড টেক কেয়ার।